নির্বাচন ইতিমধ্যেই রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী এবং বিভিন্ন জায়গায় চলছে কেন্দ্রীয় বাহিনীর হয়েছে কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে আমরা বাঁকুড়ার ছবিটার দিকে নজর রাখবো সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায় স্বরূপ ইতিমধ্যেই রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী সেক্ষেত্রে বাঁকুড়ার ছবিটা কি দেখছো কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ টহলদারি কি চলছে দেখো বাঁকুড়া আসন্ন যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচনকেই মূলত নিরাপত্তা ব্যবস্থার জন্য গতকাল বাঁকুড়াতে এক কোম্পানি নিরাপত্তা কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা এসে পৌঁছেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে পৌঁছেছেন এবং গতকাল বাঁকুড়া জেলার বেশ কয়েকটি জায়গায় রুটমার্চ হয়েছে পুলিশের তরফ থেকে এমনটাই দাবি করা হয়েছে এবং এখনো পর্যন্ত আজকে কোন কোন জায়গায় কেন্দ্রীয় বাহিনী যে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাঁকুড়ায় রয়েছে তাদের আজকের কর্মসূচি কি রয়েছে আজকে কোথায় রুটমার্চ হবে সেই বিষয়টি এখনও পরিষ্কারভাবে জেলা পুলিশের তরফ থেকে জানা যায়নি তবে তবে বাঁকুড়াতে আরও কেন্দ্রীয় বাহিনী আসার সম্ভাবনা রয়েছে এমনটাও জানতে পারা গেছে তবে বাঁকুড়ায় এই যে ত্রিস্তর নির্বাচন এই নির্বাচনে বাঁকুড়া জেলাতে কত পরিমাণ কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন রয়েছে সেই বিষয়টিও কিন্তু এখনো সুস্পষ্টভাবে জেলা পুলিশের তরফ থেকে জানা যায়নি তবে মূলত যেটা গতকালকে বেশ কয়েকটি জায়গায় কেন্দ্রীয় বাহিনীর যে রুটমার্চ তাতে স্বাভাবিকভাবেই মানুষজনের যে সমস্ত জায়গায় এডি হয়েছে মানুষের মধ্যে সাহস জোগানোর কাজটা করেছে কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গায় রুটমার্চের মধ্য দিয়ে এবং জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকাতেও সেখানেও রুটমার্চ হবে বাঁকুড়া জেলার যে সমস্ত এলাকাগুলিতে পুলিশের মনে হয়েছে স্পর্শকাতর বা অতি স্পর্শকাতর সেই জায়গাগুলিকে চিহ্নিত করা হয়েছে রুটমার্চের কাজে লাগানো হবে প্রাথমিকভাবে বাঁকুড়ায় আসা এক কোম্পানিকে নিয়েই এবং তার সাথে সাথে বাঁকুড়া জেলা পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গাগুলিতে নাকা চেকিং চলছে অর্থাৎ বাঁকুড়ার যে সমস্ত একদম প্রবেশদ্বার বলা চলে অন্য জেলার সাথে যেখানে সীমান্তবর্তী জায়গাগুলোতে বাঁকুড়া হুগলি একদিকে বাঁকুড়া পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর বা আসানসোল যে সমস্ত মোড়গুলি রয়েছে অর্থাৎ প্রবেশ পথগুলি রয়েছে সেখানে পুলিশের নাকা তল্লাশি চলছে এবং খতিয়ে দেখা হচ্ছে বিভিন্ন গাড়ির যান নিয়ন্ত্রণ বা যান যানের বিভিন্ন তথ্য জানার চেষ্টা করা হচ্ছে কিন্তু এই যে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই বাঁকুড়ায় এসে পৌঁছেছে গতকালই আমরা কলকাতা টিভির পর্দায় সেই ছবি দেখিয়েছিলাম যে কেন্দ্রীয় বাহিনী বাঁকুড়া সদর থানায় এসে পৌঁছেছে এবং বাঁকুড়া সদর থানার তরফ থেকে বেশ কিছু এলাকায় এরিয়া ডমিনেশন বা রুট মার্চের কাজও করা হয়েছে আজকে কেন্দ্রীয় বাহিনী কোন জায়গায় রয়েছে বা রুটমার্চ কোথায় হবে সেটা হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা জেলা পুলিশের তরফ থেকে জানতে পারবো বা জানতে পারা যাবে কিন্তু এই যে কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ যেটা বারবার ধরে দাবি করা হচ্ছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে ত্রিস্তর যে পঞ্চায়েত নির্বাচন সেটা সম্পন্ন হবে শান্তিপূর্ণ সম্পন্ন হবে শান্তিপূর্ণ করতে হলে কেন্দ্রীয় বাহিনীর দরকার বাঁকুড়ায় কিন্তু এক কোম্পানি এসে গিয়েছে বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে সাহস যোগানোর পাশাপাশি মানুষের মানুষের মধ্যে মনোজ মনোবল বাড়ানো অর্থাৎ ভোটদানে অংশগ্রহণ করানোর জন্য এই রুটমার্চের মধ্য দিয়ে কেন্দ্র বাহিনীর যে যে জওয়ানরা এসেছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় রুটমার্চের মধ্য দিয়ে সেটা করছেন আজকে কোথায় হবে সেটা হয়তো কিছুক্ষণের মধ্যেই জানতে পারা যাবে এবং গত যে নির্বাচনগুলি হয়েছে বাঁকুড়া জেলায় গত যে বিধানসভা নির্বাচন হয়েছে সেখানেও সেন্ট্রাল বাহিনীকে আমরা দেখতে পেয়েছি শুধুমাত্র বুথের নিরাপত্তার দায়িত্বে নয় বুথের বাইরেও কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে দেখতে পাওয়া গিয়েছে হাই রেডিও ফ্লাইং স্কোয়াডের ইউনিটে দেখতে পাওয়া গিয়েছে সেক্টর মোবাইলে দেখতে পাওয়া গিয়েছে এবং বিভিন্ন ধরনের কাজে লাগানো হয়েছে নিরাপদ কেন্দ্রীয় বাহিনীকে শুধুমাত্র বুথ প্রহারা নয় বুথ প্রহারার পাশাপাশি বিভিন্ন রাস্তাতে এবং যাতে শান্তিপূর্ণ নির্বাচন হয় সেটাকে কিন্তু দেখতে পাওয়া গিয়েছে কিন্তু এই আসন্ন যে তিস্তর নির্বাচন এই নির্বাচনে বাঁকুড়া জেলাতে কত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী আসবে এবং কিভাবে তাদেরকে মোতায়েন করা হবে সেই সম্পর্কে ধারণা পেতে হলে বা সেই সম্পর্কে এখনও পর্যন্ত জেলা পুলিশের তরফ থেকে কিছু জানতে পারা যায়নি সরব সেক্ষেত্রে বাঁকুড়াতেও যে সমস্ত বুথ রয়েছে যে সমস্ত এলাকা রয়েছে তাকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে কোথাও কি কেন্দ্রীয় বাহিনীর বাড়তি নিরাপত্তা বাড়তি টহলদারি বা যাদের রুট মার্চ সেরকম ভাবে কি কোনো পরিকল্পনা করা হচ্ছে বা কোনো বুথে কি বেশি পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে সেই সমস্ত কিছু জানতে পারছো ইন্দ্রাণী তোমাকে একটা বিষয় জানিয়ে রাখি যে বাঁকুড়া জেলাতে যে বুথগুলি রয়েছে সেই বুথগুলির মধ্যে কতগুলি সেনসিটিভ কতগুলি হাই সেনসিটিভ সে বিষয়টি এখনও পরিষ্কার নয় জেলা প্রশাসনের তরফ থেকে যদি বা হয়তো পরিষ্কার হয়েছে কিন্তু এখনও সংবাদ মাধ্যমকে সেই বিষয়টি জানানো হয়নি অন্যদিকে বাঁকুড়া জেলাতে কোন 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 বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে অতি স্পর্শকাতর বুথ সেগুলোও কিন্তু এখনো পর্যন্ত জেলা পুলিশের তরফ থেকে জানানো হয়নি যে কোথায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কিন্তু যেহেতু একটা সম্ভাবনা রয়েছে যে এক কোম্পানি ইতিমধ্যেই বাঁকুড়ায় প্রবেশ করেছে দফাই দফাই সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সংখ্যা বা কোম্পানির সংখ্যা দফায় দফায় বাঁকুড়ায় বাড়বে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে যেহেতু নির্দেশ একটা রয়েছে সেই নির্দেশ অনুযায়ী বাঁকুড়ায় হয়তো দফায় দফায় কেন্দ্রীয় বাহিনী আসবে এবং সেই পরিমাণে কিন্তু কাজে লাগানো হবে এই মুহূর্তে জঙ্গলমহলে হয়তো আজকে এরিয়া ডোমিনেশন বা মার্চের কাজ হতে পারে এমনটা কিন্তু জেলা পুলিশ সূত্রে জানতে পারা গিয়েছে তুমি জানো যে একটা সময় বাঁকুড়ার জঙ্গলমহল মাওবাদী অধ্যুষিত এলাকা ছিল সেখানে সেখানে বিভিন্ন ধরনের কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প ছিল এবং ধীরে ধীরে সেই ক্যাম্পগুলোকে তুলে নিয়ে হয়েছে কিন্তু স্যানেন বলে একটি সেখানে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে থাকা জায়গাতে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এসে জঙ্গলমহলের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে হয়তো পুলিশের মনে হয়েছে বা হয়তো জেলা প্রশাসনের মনে হয়েছে সেখানে একটা অশান্তির পরিবেশ তৈরি হতে পারে ভোটের আগে সেই জায়গাতে মূলত একটা সাহস যোগানো এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে সেটা করার চেষ্টা করছে জেলা পুলিশ একেবারে ধন্যবাদ স্বরূপ আমাদের সঙ্গে বাঁকুড়া থেকে সরাসরি আমাদের প্রতিনিধি আহ স্বরূপ গঙ্গোপাধ্যায় এবং আমরা দেখছি যে বাঁকুড়াতেও কিন্তু ইতিমধ্যে কেন্দ্র বাহিনী চলে এসেছে এবং সেখানেও বিভিন্ন এলাকায় শুরু হয়ে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ পাশাপাশি জলপাইগুড়িতেও পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর দল এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ এলাকার টহলদারি এবং নজরদারি চালানো হচ্ছে কেন্দ্র বাহিনীর তরফ থেকে জলপাইগুড়িতেও পৌঁছে গিয়েছে কেন্দ্র বাহিনী 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 যে পরিমাণ আসার কথা বাকি যাতে পর্যাপ্ত পরিমাণে পায় রাজ্য ইতিমধ্যেই তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠি পাঠিয়েছে রাজ্য নির্বাচন কমিশন তবে রাজ্যে কিন্তু বেশ কিছু এলাকায় আসতে শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী জলপাইগুড়ির ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি আহ গতকাল রাতেই জলপাইগুড়িতে কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে এবং আমরা জানবো পরিস্থিতি আজকে কেন্দ্রীয় বাহিনী রুটম্যাপ কি শুরু হয়েছে সেখানে কতটা টহলদারি চলছে আমরা কথা বলবো আমার প্রতিনিধির সঙ্গে তবে তার আগে আপনাদের জানিয়ে রাখবো যে জলপাইগুড়িতে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে রাজ্যে বেশ কিছু এলাকায় এবং বেশ কিছু জেলার বেশ কিছু এলাকা চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী যেরকমটা বলা হয়েছিল যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করাতে হবে সেই মতোই জেলার বিভিন্ন প্রান্তে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী চলছে কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ টহলদারি নজরদারি যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কেন্দ্রীয় বাহিনীর কড়া নজর রয়েছে আটই জুলাই পঞ্চায়েত ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করাতে হবে বিরোধীরা সেই দাবি তুলছে বহুদিন ধরে এবং তারপরে হাইকোর্টে সে মামলা যায় এবং তারপর মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত করায় এরপর সুপ্রিম কোর্ট জানায় যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করাতে হবে সেই মতোই তোর্জোর এবং তৎপরতা শুরু হয় নির্বাচন কমিশনে চিঠি লেখা হয় স্বরাষ্ট্রমন্ত্রকে আরও চারশো পঁচাশি বাহিনী চেয়ে কেন্দ্রকে চিঠি রাজ্য নির্বাচন কমিশনে তবে তিনশো সাঁত্রিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যকে দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে ইতিমধ্যেই এবং বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে সকাল থেকে আমরা দেখলাম বাঁকুড়াতে শুরু হয়েছে তাদের রুটমার্চ জলপাইগুড়িতেও গতকাল চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী পঞ্চায়েত ভোটের আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী। রাতছে বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ। জলপাইগুড়ির ছবিটা জানবো ফোনে reçছো না আমাদের প্রতিনিধি কৌশব ভৌমিক কৌশব জলপাইগুড়িতে কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে ইতিমধ্যেই সকাল থেকে কি দেখছো তৎপরতা কি নজরে আসছে? ইন্দ্রী তোমাকে বলে রাখবো যে গতকাল জলপাইগুড়ি জেলায় এক কোম্পানি কেন্দ্র বাহিনী এসেছে আইটিবিপি ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশের একটি কোম্পানি জলপাইগুড়ির যে রানীনগর পঞ্চায়েত যেখানে ট্রেনিং সেন্টার সেখানে উঠেছে তবে গতকাল পর্যন্ত কিন্তু সেখানে শুরু করে অন্যান্য তৎপরতা কিন্তু এখনো লক্ষ্য সূত্রে যেটি জানা যাচ্ছে গতকাল উত্তরপূর্ব রাজ্য থেকে এক কোম্পানি বাহিনী এসেছে এবং আজ থেকে সম্ভবত জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে তার ছোট দলে পাঠানো হবে এবং মার্চ করা হবে এরিয়া ডমিনেশনের যে কাজ রয়েছে সেই কাজগুলি করা হবে তোমাকে বলে রাখবো যে নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে জলপাইগুড়ি জেলাকে স্পর্শকাতর জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে আর এই কারণে কিন্তু জেলা পুলিশ থেকে শুরু করে নির্বাচন কমিশন প্রত্যেকের একটি বাড়তি নজর রয়েছে এই জলপাইগুড়ি জেলার ওপর তবে এখনো পর্যন্ত যদি আমরা দেখি পুরনো ওই যে নমিনেশন জমা তোলা থেকে শুরু করে যে বিভিন্ন সময় গেছে তখনও কিন্তু জলপাইগুড়ি জেলায় সেরকম কোনো বড় ঘটনা যে রাজনৈতিক হিংসা বা মারামারি ঘটনা সামনে উঠে আসেনি তারপরেও কিন্তু প্রশাসন কিন্তু কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না ইতিমধ্যে এক কোম্পানি বাহিনী এসেছে এবং যেটি জানা যাচ্ছে আজ কিন্তু আরো বেশ কয়েক কোম্পানি বাহিনী জলপেগুলো জেলা আসার কথা রয়েছে এবং স্থানীয় যে বিভিন্ন থানাগুলি রয়েছে সেই থানাগুলি পুলিশের সহযোগিতা পুলিশকে সাথে নিয়ে ওই এলাকায় কিন্তু রুটমার্চ করা হবে এখন থেকে কি শুরু হয়েছে রুটমার্চ সকালে কি দেখে দেখা গিয়েছে সেরকম টহলদারি কেন্দ্রীয় বাহিনীর দেখো সকালে এখনো পর্যন্ত তোকে দেখা যায়নি পুলিশ সূত্রে যে জানা গিয়েছে যে যেই দলটি এসেছে যে এক কোম্পানি ফোর্স এসেছে সেই দলটিকে কিন্তু বিভিন্ন থানা এলাকায় ভাগ করে দেওয়া হবে এরপরে কিন্তু বিভিন্ন এলাকা গ্রামের গঞ্জের এরিয়া ডমিনেশনে কাজ করবে সেই কেন্দ্র বাহিনী তবে এখনো পর্যন্ত কিন্তু সেই রুটমা শুরু হয়নি ইন্দ্রাণী একেবারে ধন্যবাদ কৌস্তব কথা বলছিলাম প্রতিনিধি কৌস্তব ভৌমিকের সঙ্গে আপনাদের দেখাচ্ছি জলপাইগুড়ির ছবি পাশাপাশি বাঁকুড়া যদিও বিভিন্ন আহ জেলায় কিন্তু পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর টহলদারি শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই সকালে এমনটা কিন্তু জানানো হচ্ছে